আজকে ব্যাঙ্গালোরে ছিল আমাদের প্রথম সকাল, প্রায় 4 মাস বাড়িতে কাটানোর পরে। ওয়েদারটা তো এখানে ভীষণই সুন্দর, তবুও আগের থেকে ওয়েদার অনেকটাই খারাপ হয়ে গেছে। আগে তো এই সময়তেও অত গরম হতো না, তবে এখন কিন্তু টেম্পারেচারটা কিছুটা বাড়লেও আমরা যেখান থেকে এসেছি সেই তুলনায় ওয়েদার অনেক ভালো। সকালবেলায় এসেছিলাম একটু ব্যালকনিতে, ঘুমটা একটু সকাল সকালই ভেঙে গিয়েছিল। যতটুকু পরিষ্কার করা সম্ভব হয়েছিল কালকে বিকেল 4টের সময় পৌঁছে, ততটুকু পরিষ্কার কিন্তু করা হয়েছে। বাকি সমস্তটা করতে আজকাল 2 দিন তো হয়তো লেগেই যাবে, তবু সাথে মা আছে বলে অনেকটাই হেল্প হচ্ছে। ধুলো যেগুলো ছিল কালকেই পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার যে মেড আছে সে কিন্তু ভীষণ ভালো, কালকে ঠিক 5টার সময় সারা চলে এসেছিল, আর এসে ব্যালকনি ঝুল যা কিছু ছিল ধুলো সেগুলো মোটামুটি পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে হচ্ছে প্রচুর কাপড় হয়েছে, কারণ আমি সোফা থেকে আরম্ভ করে সমস্ত কিছু চাদর দিয়ে, বড় বড় চাদর দিয়ে ঢেকে গিয়েছিলাম। তো সেই চাদরগুলো তো হয়েইছে, তার সাথে বিছানার পত্রে যে চাদর পাতা ছিল সেগুলোও আছে। সেই সমস্তগুলো আগেই আমি কেচে নিলাম, যেহেতু তোজো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, সেজন্য ভাবলাম এই যে খেলনার ব্যাগটা নিয়ে এসেছি বাড়ি থেকে, সেই খেলনার ব্যাগ থেকে সমস্ত খেলনাগুলো বার করলাম। আর এই যে ট্রলি ব্যাগ, তারপরে এই ব্যাগ, সমস্ত কিছু যত তাড়াতাড়ি বাংকারের মধ্যে উঠিয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার হবে। সেই জন্য আগে যেটা ভাবছিলাম যে কখন এই ট্রলি ব্যাগগুলো ঠিকভাবে পরিষ্কার হবে, যেগুলো কাচার কাস্তে দেওয়ার, যেগুলো গুছিয়ে রাখার সেগুলো গুছিয়ে রাখা হবে। আর আমাদের যে কালকেই মেড এসেছিলো সেই খবর দিল যে যে মপটা ছিল সেটাও কিন্তু খারাপ হয়ে গেছে। তো সেই জন্যই অ্যামাজন থেকে কালকেই অর্ডার করেছিলাম, আর এসেনশিয়াল কিছু আইটেম যেগুলো সকাল এর মধ্যেই দিয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে এই মপটা। খুব বেশি ভারী মপ আমি ইউজ করি না, কারণ কোনোদিন মেড না আসলে আমাকে ইউজ করতে হয়, তো আমার তো হাতে তখন ব্যথা হয়। যদিও মেডের, কিন্তু আমার যে মেয়ের আছে তার এটা খুব একটা পছন্দ হয়নি, সে বড়ই চাইছিল, কিন্তু আমার নিজের কথা ভেবেই একটা মিডিয়াম সাইজেরই অর্ডার দিয়েছিলাম। 4 মাস ধরে ঘড়িগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছিলো, আর বন্ধ ঘড়ি তো রাখতে হয় না, সেই জন্য উজ্জ্বল ব্যাটারি নিয়ে এসেছিলো আর তারপরে সমস্ত ঘড়িগুলোতে লাগিয়ে দিয়েছে। এদিকে রান্নাঘরের দিকটা মায়ে দেখেছে, যা কিছু মশলাপাতি ছিল সেগুলো এক্সপায়ার ডেট দেখে দেখে যেগুলো ফেলে দেওয়া হয়েছে, যেগুলো গুছিয়ে রাখা সেগুলো সমস্ত গুছিয়ে রাখা হয়েছে, বাসনপত্রে জল বুলিয়ে রাখা হয়েছে। যদিও পরিষ্কার করেই রাখা ছিল, তবু এতদিন যেহেতু পড়েছিল সেই জন্য আর একবার পরিষ্কার করেই রাখা হয়েছে। এদিকে দেখো সমস্ত কিছু মশলাপাতি মোটামুটি মা অর্গানাইজ করে দিয়েছে। রান্নাবান্নার ব্যবস্থা তো পিছিয়ে থাকলে হবে না, যত যাই হোক না কেন পেট তো মানবে না। আর বাইরের খাবার খাওয়াটাও ঠিক নয়, যখন বাড়িতেই আছি সমস্ত মশলা পাতি সব কিছুই আছে। সেই জন্য উজ্জ্বল গিয়ে নিয়ে এসেছিল এখান থেকে কাতলা মাছ, আর তার সাথে নিয়ে এসেছিল চিংড়ি মাছ। আমাদের বাড়ির থেকে কাছেই একজন বাঙালি দোকান আছে যেখানে সমস্ত রকমের বাঙালি মাছ পাওয়া যায়, সেখান থেকেই উজ্জ্বল নিয়ে এসেছিল। সকাল থেকে যে যার মতন কাজে ব্যস্ত, যে যতটা পাচ্ছে কাজ গুটিয়ে রাখার চেষ্টা করছে, আর তোজো সেগুলোকে যতটা পারছে একটু ছড়িয়ে রাখার চেষ্টা করছে। প্রথমে আমরা ভেবেছিলাম অতদিন পরে এখানে এসে সবাইকে ছেড়ে কীরকম রিয়্যাক্ট করবে, কিন্তু এখানে আসার পর দেখলাম সে কিন্তু বেশ সুন্দর সবটা মানিয়ে নিয়েছে, সে সবটা বুঝেওছে। আসলে বড়দের থেকে বাচ্চারা কিন্তু একটু বেশি বোঝে, আমরা ভাবি যে ওরা ইম্যাচিওর, বাট অ্যাকচুয়ালি ওরাই আমাদের থেকে বেশি ম্যাচিওর হয়, সব জায়গায় অ্যাডজাস্ট করে নেয়। 4 মাস আগে যে খেলনাগুলোর প্রতি তোজোর একটুও ইন্টারেস্ট ছিল না, 4 মাস পরে সেই খেলনাগুলো দেখে তোজো যেন নতুন করে আনন্দ পাচ্ছে, সেই পুরোনো খেলনাগুলো যেন নতুন হয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে সে সেগুলো নিয়েই বিজি, এদিকে আমাদেরও কাজকর্মগুলো সারতে সুবিধা হয়েছে, প্রায় অনেকটাই গুছিয়ে ফেলেছি। এখন স্নান টান হয়ে গেছে, তোজোকেও খাইয়ে দিয়েছি, আমারও স্নান হয়ে গেছে, আর এখন বসেছিলাম উজ্জ্বলে স্নান হলেই সবাই একসাথে খাবো বলে। এত কাজের মধ্যেও রান্নাবান্নার কিন্তু মেনুর কোনো কমতি নেই, মা রান্না করেছিল নিম বেগুন ভাজা, পোস্তর তরকারি, ডাল, আমি রান্না করেছিলাম এই মাছের ঝালটা। কালকে যখন এসেছিলাম তখন আর রান্না করা সম্ভব হয়নি, বিকেলে ডাল মাখনি অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা থেকে গিয়েছিল, সেই ডাল মাখনি আর স্যালাড। খাওয়া দাওয়ার পরে তোজো আজকে বেশ সুন্দর ঘুমিয়ে পড়েছে, তোজো ঘুমিয়ে পড়েছে বলেও আমরাও সবাই একটু রেস্ট নিয়েছিলাম। আর এইখানে এখন প্রায় 6টা মতন বাজছে সন্ধে, তোজো উঠে গিয়েছে, তোজোকে খাইয়েও দিয়েছি আমি, আর তারপরে আমরা আসছিলাম নিচে। আর এখানে ওয়াইফাই লাগানোর জন্যই এসেছে, যেহেতু আমরা 4 মাস ছিলাম না এখানে, আর আমাদের পোস্টপেড কানেকশান নেওয়া, সেই জন্য আমাদের ডিসকানেক্ট করে তারপরে আমরা গিয়েছিলাম, আর সেই জন্যই আর একবার কানেকশানটা নিতে হচ্ছিলো, আর সেই জন্যই কানেকশানের জন্য লোক এসেছিলো। তোজোকে নিয়ে আমরা নিচে এসেছিলাম আমি আর মা, তোজোর সবই মনে আছে, এখানে খেলার জায়গাটাও তোজোর খুব সুন্দরভাবেই মনে আছে। যদিও আগে কিন্তু তোজো এসে এতটা সুন্দরভাবে একা একা খেলতে পারতো না, তবে এখন এই কয়েক মাসেই দেখছি বেশ সুন্দর খেলছে নিচে এসে।
আর আমাদের এই নিচের ওপেন এরিয়াটা ভীষণ সুন্দর, বিশেষ করে এই বাচ্চাদের খেলনার জায়গাটা, কারণ কি তারা একটুখানি খোলা আকাশ পায়, খোলা জায়গা পায়। আর বড় বড় শহরে সবসময় চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে বাচ্চারা, তো এরকম একটা খোলা জায়গা, খেলার জায়গার জন্যই অ্যাপার্টমেন্টটা নেওয়া হয়েছিল যখন আমরা প্ল্যান করেছিলাম বেবি প্ল্যান, তো তার আগে আমরা এই অ্যাপার্টমেন্টটা নিয়েছিলাম। পরে তোমাদের সাথে কোনো দিন অ্যাপার্টমেন্টটার বা আমার হোম ট্যুরটা আমি শেয়ার করব। তো নিজে নিজেই বেশ সুন্দর স্লাইড করছিল, আগে যদিও তো যেখানে ভয় পেত, এবার কিন্তু সুন্দর এই যে ঘোরানো স্লাইডটা স্লাইড করছিল, আর তার সাথে সাথে আমরাও একটু খোলা আকাশে ঘুরছিলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, যেটা ব্যাঙ্গালোরের ওয়েদার আর কি হয় যে এত সুন্দর হাওয়া দেয়। আর তার সাথে সাথে এখন প্রায় 7টা বাজছে, দেখে কেউ বলবে না ব্যাঙ্গালোরে অনেক সন্ধেবেলা পর্যন্ত কিন্তু রোদ থাকে, 7:30 পর্যন্ত আকাশে অনেকটাই আলো থাকে, এখন প্রায় 7:10-5:10 বেজেই গিয়েছে। অনেক রিকোয়েস্ট করার পর তোজোকে নিয়ে ওপরে যাওয়া গেল, তারপরে ওপরে আমাদের ফ্ল্যাটে এলাম, আর তারপরে মা কিছু রাত্রের খাবার দাবারের ব্যবস্থা করছিল। আর ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। আরও পরে ব্লগের সাথে দেখা হবে, টাটা।